বাসাবাসীর সমীকরণ। আমি আমার নিজের লেখা একটা কবিতা পড়ছি, এই কবিতার নাম বাসাবাসীর সমীকরণ, মানে ভালোবাসাবাসীর সমীকরণ আর কি। আমার সমীকরণ মিলল না, আপনাদের সমীকরণ মেলে কি না একটু তুলনা করে দেখুন, উত্তর মিলিয়ে দেখুন। আমি বরং কবিতাটা পাঠ করে শোনাই। আমি কাউকে কাউকে বেসেছিলাম, তারা আমাকে বাসে নাই। তারা আজকে যে কে কোথায় ছড়িয়ে, সেই সব দিন মনে পড়লে হাসি পায়। আমাকেও কেউ কেউ বেসেছিল, আমি বাসি নাই। তারা নিশ্চয়ই আরো অনেককেই বেসেছিল, আমার কথাও তারা মনে করে আজ হাসাহাসি করে। আমি কাউকে কাউকে বেসেছিলাম বলতে সাহস পাই নাই, আমাকেও কেউ কেউ বেসেছিল বলতে সাহস পাই নাই। যারা যারা আমাকে বেসেছিল বলতে সাহস পায় নাই, তাদের কাউকে কাউকে আমিও বেসেছিলাম বলতে সাহস পায় নাই। আমি তাকে বেসেছিলাম, সেও আমাকে বেসেছিল, শুধু যোগাযোগটা তখন হয়ে ওঠে নাই। পরে যখন আমি জানলাম যে সেও আমাকে, ততক্ষণে পালে হাওয়া লাগিয়াছে, জগতে কে কাহার। সেও যখন জানলো আমিও তাকে, ততক্ষণে বিমান JFK তে ল্যান্ড করেছে, কি আছে দুনিয়ায়। আমি কাউকে কাউকে বাসি নাই, তাদের নিয়ে আমি চিন্তিত না, আমাকেও অনেকে বাসে নাই, আমাকে নিয়েও তারা চিন্তিত না। আমি যাকে বাসি সে আমাকে না, কি আর করা। আমাকে যে বাসে আমি তাকে না, ধরাকে সরা। কিন্তু আমাকে যে বাসে আমি জানি না, আমি যাকে বাসি সে জানে না, এরূপ কি আছে। না থাকলে কোনো কথা নাই, থাকলে কি বিধান। তাহলে আগামীকালের জন্য পুরো ব্যাপারটা আবার প্রথম থেকে পড়ে নিলেই চলবে। তাহলে দেখা যাচ্ছে ফেসবুক, গুগল, ইন্টারনেট, মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্তর্জাল, দূরালাপনি, মুঠোফোন সব বাদ দিয়ে থেকে গেল সেই রবি ঠাকুরেরই গান, কি জানি কিসেরও লাগি প্রাণ করে হায় হায়, কি জানি কিসেরও লাগি প্রাণ করে হায় হায়। সবাইকে ধন্যবাদ।